সাবস্ক্রাইব করুন অল ইন ওয়ান স্টাডি চ্যানেলকে, আর বেল আইকন প্রেস করুন লেটেস্ট ভিডিও সবার আগে দেখার জন্য। বন্ধুরা, অল ইন ওয়ান স্টাডিতে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে ঘড়ি সম্বন্ধে 3টি কোশ্চেন নিয়ে আলোচনা করব। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। তো আজকের প্রথম অঙ্ক বলা হয়েছে, কোন দেওয়াল ঘড়িতে 4টার ঘন্টা বাজতে 4 সেকেন্ড সময় লাগে, 12টার ঘন্টা বাজতে কত সময় লাগবে? তাহলে 4টার ঘন্টা বাজতে 4 সেকেন্ড, 4টার ঘন্টা বাজতে লাগছে কত? 4 সেকেন্ড। কিন্তু 4টার ঘন্টা মানে 4টা ঘন্টা যখন বাজছে, প্রথম ঘন্টা কি হচ্ছে, প্রথম ঘন্টা বেজে যাবার পর মানে 1টা ঘন্টা বেজে যাবার পর থেকে যে সময়টা লাগছে সেটা হচ্ছে কি 4 সেকেন্ড। তাহলে প্রথম ঘন্টা বেজে যাওয়ার পর কটা ঘন্টা বাজছে? 3টে। এই 3টে ঘন্টা বাজে কত সেকেন্ডে? 4 সেকেন্ডে। এবার কি বলেছে, বলেছে 12টা ঘন্টা বাজতে কত সময় লাগবে। তাহলে 12টা ঘন্টা বাজতে ওর প্রথম ঘন্টা তো বেজে যাবে, তারপরের থেকে কত ঘন্টা বাজবে সময় নেবে? 11টা ঘন্টা বাজতে ওর সময় নেবে। 12টা ঘন্টার মধ্যে থেকে 1টা ঘন্টা বেজে যাবার পর থেকে কি হবে, সময় নেবে। তো বাকি 11টা ঘন্টা বাজতে ওর সময় নেবে। তাহলে যদি আমরা 11টা ঘন্টার সময় আমরা ব্যয় করি, তাহলে কি হবে, 12টা ঘন্টা বাজতে তার টোটাল সময় পেয়ে যাব। যেমন এখানে বলা হয় প্রথমে, তাহলে কি 4টার ঘন্টা বাজতে 4 সেকেন্ড, তার মানে কি 4টার ঘন্টা বাজতে তার কি 3টে ঘন্টা বাজতে যেই সময়টা নিয়েছে সেই সময়টা লাগবে। তাহলে 3টে ঘন্টা বাজতে সময় নেয় 4 সেকেন্ড, 3টে ঘন্টা বাজতে সময় নেয় 4 সেকেন্ড। তো 11টা ঘন্টা বাজতে কত সময় নেবে? তাহলে 1টা ঘন্টা বাজতে কত সময় নিচ্ছে? 4/3। 11টা ঘন্টা বাজতে কত সময় নেবে? 4/3 × 11, তাহলে কত হলো? 4×11 = 44/3। 44/3 তাহলে কত হচ্ছে? 44×3 = 42, তাহলে থাকছে 2, তাহলে 2/3 সেকেন্ড সময় নিচ্ছে। অতএব 12টা ঘন্টা বাজতে ওর সময় নিচ্ছে কত? টোটাল 14/2/3 সেকেন্ড। কেন? প্রথম ঘন্টা বেজে যাওয়ার পর থেকে সময় শুরু হচ্ছে। এবার পরের কোশ্চেন দেখে নি। এখানে বলা হয়েছে, একটি দেওয়াল ঘড়িতে 4টি ঘন্টা বাজতে 4 সেকেন্ড সময় লাগে, ওই ঘড়িতে 10 ঘন্টা বাজতে কত সময় লাগবে? তাহলে কি 4টি ঘন্টা বাজতে কত সময় নিচ্ছে? 4 সেকেন্ড। তাহলে 4টি ঘন্টা যে বাজছে, প্রথম ঘন্টা বেজে যাওয়ার পর তার সময় লাগছে কি শুরু হচ্ছে। প্রথম ঘন্টা যখন বেজে যাচ্ছে, তারপরের থেকে 3টে ঘন্টা যখন বাজছে তার সময় নিচ্ছে কত? 4 সেকেন্ড। অতএব 3টে ঘন্টা বাজে তখন, 3টে ঘন্টা বাজলে তার সময় নিচ্ছে 4 সেকেন্ড। তো কোশ্চেন এইভাবে লিখবো, 3টে ঘন্টা বাজতে সময় নিচ্ছে 4 সেকেন্ড, 1টি ঘন্টা বাজতে সময় নেবে কত? 4/3। এবং কি বলেছে, 10টা ঘন্টা। তাহলে 10টা ঘন্টা বাজতেও তো তার কতটি ঘন্টার সময় নেবে? 9টি ঘন্টার সময় নেবে। প্রথম ঘন্টা বেজে যাওয়ার পর থেকে তার কি সময় শুরু হবে? তাহলে সেক্ষেত্রে কি 9টি ঘন্টা বাজতে সময় নেবে 4/3 × 9, তাহলে 3×3 = 9, অতএব 3×4 = 12 সেকেন্ড সময় নেবে। আশা করি বন্ধুরা বুঝতে কোনো অসুবিধা হয়নি। এবার নেক্সট কোশ্চেন দেখে নি। একটি দেওয়াল ঘড়িতে 10টা বাজতে 10 সেকেন্ড সময় নিচ্ছে, এটা থেকে আমরা কি বুঝলাম যে 9টি ঘন্টা বাজতে সময় নেয় 10 সেকেন্ড।
তো লাগে, তবে 12টা বাজতে কত সময় লাগবে? তাহলে 12টি 12টা বাজতে তাহলে 12টা বাজতে তার কত সময়, কতটা সময় নেবে? 11টা ঘন্টা সময় নেবে। তাহলে একটার জন্য কত? 10/9, আর 11টার জন্য কত হবে? 10/9 × 11 সমান কত হচ্ছে? 110/9। তাহলে যদি ভাগ করি তাহলে কত আসছে? 9 × 1 = 9, 2 শূন্য করি, 9 × 2 = 18 থাকছে 2, তাহলে 2 এর 9। অতএব কত সেকেন্ড লাগছে? 12.2×9 সেকেন্ড সময় লাগছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে এই 3টি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করুন। নেক্সট ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।